सो so अब मैं आपको दिखा देता हूँ कि इस जो है माइक्रो फोन के साथ इजीली कनेक्ट कैसे करना है तो मेरे पास जो डिवाइस है माइक्रो यूएसबी पोर्ट वाली डिवाइस है एंड ये जो है माइक्रो यूएसबी वाला कनेक्टर है तो इस कनेक्टर को मैं इसके साथ कनेक्ट कर लेता हूँ पहले इसको इसमें डाल लेता हूँ एंड इसको जो है मैं प्रॉपर तरीके से अपने फोन में लगा लेता हूँ सो so, इसको मैंने अपने फोन में लगा लिया है एंड अब मैं अपने फोन की सेटिंग में जाता हूँ ओ सेटिंग में जाता हूं, करूंगा। so, जैसे ही मैंने ओ OTG ऑन किया आप देख रहे होंगे इसके अंदर जो है रेड कलर की लाइट ब्लिंक कर रही है तो so, इसका मतलब है कि ये जो है वर्किंग के लिए स्टार्ट हो चुका है तो so, अब मैं जो है इस वाले माइक को ऑन कर लेता हूँ मैंने इसको होल्ड किया एंड ये देख सकते हो इसमें जो है प्रॉपर ग्रीन लाइट जल चुकी है इसका मतलब ये है कि ये जो है फोन के साथ कनेक्ट हो चुका है गाइस सो आपका कनेक्टिंग डायरेक्टली हर किसी फोन के कैमरा के साथ सपोर्टेबल नहीं होता है जैसे कि ये मेरे फोन के साथ भी सपोर्टेबल नहीं है तो मेरे फोन में इनबिल्ड जो कैमरा है उसके वीडियो मोड में मैं जाता हूँ एंड रिकॉर्ड करता हूँ तो कोई भी ऑडियो रिकॉर्ड नहीं होता दैट मीन्स गाइज ये मेरे फोन के जो इंटरनल कैमरा है उसके साथ ये माइक सपोर्टेबल नहीं है तो इसके लिए मैंने क्या किया है गाइज ये जो है एक ओपन कैमरा करके एप्लीकेशन को मैंने डाउनलोड किया है एंड इसकी सेटिंग में मैं जाऊंगा और वीडियो सेटिंग में जब मैं आता हूं तो इसको नीचे आने के बाद यहां पर एक ऑडियो सोर्स करके ऑप्शन आता है तो यहां पर मैंने एक्सटर्नल माइक को ऑन कर लिया है एंड इस माइक से वर्किंग स्टार्ट हो चुकी অ্যামাজন থেকে কিনছি এটা আমি দেখি দুইটা জিনিস অর্ডার দিয়েছি অ্যামাজন থেকে আমাদের একটা প্রোডাক্ট আসে আশা করি তোমাদের ভালো লাগবে আমরা আনবক্সিং করছি ততক্ষণে তোমরা আমাদের দেখো আর কি আছে সেটা লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে রিভিল করব কিন্তু তার আগে আপনারা দেখো কি করে আমরা আনবক্সিং করি এটা আরেকটা দিছি অর্ডার এটা কোনটা আসে ওটা আবার সঠিকটা জানি না কাটলেই বোঝা যাবে ওটা লাস্টেই তোমরা দেখতে পাবে ভিডিওর সাথে সঙ্গে থাকলেই তাড়াতাড়ি করার চেষ্টা করা হচ্ছে তোমাদের বেশি টাইম নিবো না আমরা তোমরা শুধু খালি লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা দেবো মাইকটা আছে তো আমরা যেই ভিডিও বানাই সেই ভিডিওতে তোমরা মাইক একটু হলেও গলার আওয়াজটা একটু খারাপ দেখতে পাচ্ছ তো আমরা এই মাইক দিয়ে একটু বেতরিনের থেকে বেহতরিন করার চেষ্টা করবো আর তোমাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করবো তোমাদের যেন মনোরঞ্জন হয় তোমরা যেন আমার গলার আওয়াজ ভালো শুনতে পাও তার জন্য আমরা এটা করছি তো দেখতে পাচ্ছ থেকে আওয়াজটা ভয়েসটা চেঞ্জ হবে তো চেঞ্জ হইলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবে তোমাদের কিরকম লাগতেছে এখন এইটা ভয়েস আর মাইক দিয়ে লাগানোর পরে যে ভিডিওটা আসবে ওটা এরপরে যে ভিডিওটা আসবে আশা করি ওটা মাইক লাগানো থাকবে তো তোমরা বলবে তখন যে কেমন লাগছে তোমাদেরকে আশা করি তোমাদের কমেন্ট আমরা অপেক্ষা করব এটা কি হচ্ছে এটা কি জানি না এটা সাইডে থাক এটা তো প্যাকেট হয়ে গেল আর এটা ভিতর থেকে বের হলো প্রত্যেকটা জিনিস আমি দেখাই দিই কি কি ঠিক আছে কি না ইয়েস এক নাম্বার হচ্ছে

তো তোমাদেরকে আমরা আর একটু পরে বলতেছি সব কিছু ভালো করে চার্জারটা দিতে হবে কোথায় এটা তুই লাগালি হচ্ছে কোথায় মোবাইলের নিচে এটা লাগালি কিনা মোবাইলের নিচে লাগা মোবাইল এটা এটা চার্জিং এর এটা চার্জিং এর আইতে এটাতে এটা চার্জিং দিতে হবে এটা সাইডে চলে গেছে মেইন জিনিসটা ওহ মেইন জিনিসটা ওইদিকে চলে গেছে আর এইটাতে এটা লাগবে আচ্ছা না ওইটাতে ওইটা লাগবে না এই যে এটাতে চার্জ এটাতে হবে মনে হচ্ছে চার্জ ওইটা তো চার্জিং এর এটা এটা কিন্তু মোবাইলের চার্জার এটা ঢুকবে এটা তারপরে এখানে এটা চার্জ হবে ওকে ঠিক আছে এটা লাগলো এটা মোবাইলের এখানে লাগবে কিন্তু এটা এটা কম দামি দিয়ে দিলো নাকি তো তোমাদের যদি তাও কম দামি মনে হলেও যদি তোমাদের প্রোডাক্টটা নেওয়ার ইচ্ছা করে তো ভিডিওর নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তো আশা করি তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো এটা এটা এখানে লাগবে আর এই তিনটা এটা আলাদা আলাদা জ্যাক দিয়েছে আর এটা ও অ্যাপলের আমি তো ভুলে তাই বলছি এটা চীনা জিনা লাগছে এটা অ্যাপলের জ্যাক ওকে তো এটা সাইডে মোবাইলের পিছনে যাবে ঠিক না এটা মোবাইলের পিছনে যাবে তারপরে এটার সঙ্গে এটা ব্লুটুথ কানেক্ট হবে আর এটা চার্জার এটা এটা বলে দিলাম এটা চার্জ দেওয়া হবে এটা দিয়ে ওকে ওকে এটা চার্জ হয়ে যাবে আর এটা মোবাইলের পিছনে লাগায় আর এটা এটা গোলায় লাগায় এটা ব্লুটুথটা অন করে দিই এটার সঙ্গে কানেক্ট হবে ঠিক আছে আর তারপরে এটা হচ্ছে এটা এটা হচ্ছে আবার হচ্ছে মানে কত कायदा এটা মনে ল্যাপটপের সাথে কানেক্ট করার জন্য মনে হয় আশা করি ল্যাপটপ বা কম্পিউটারের সাথে এটা তো এটা যে অ্যাপেল মোবাইল অ্যাপেলের সাথে মোবাইলের সাথে হ্যাঁ ইয়েস ইয়েস এই যে এটা মানে এটা তো আমার টাইপ সি তে ঢুকে যাবে ঠিক আছে কি না এখন ঢুকা দিয়ে তারপর অ্যাপেলটা দিতে হবে এটাতে ঢুকা দিলাম অন্য জ্যাকে ঢুকবে হ্যাঁ তারপর আবার এটা এটাতে ঢুকা দিলাম তাহলে অ্যাপেলটাতে ঢুকবে হ্যাঁ ইয়েস এগুলা এগুলা জ্যাকের জন্য হয়ে গেল আর এটা তো চার্জ দেওয়ার জন্য হয়ে গেল এখন এটাতে ঢুকবে ওই ল্যাপটপের জন্য মানে সব ব্যবস্থা দিয়ে দিয়েছি হয়ে গেল তাহলে তোমরা আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো তো এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে এটা অ্যাপেলের এটা ওই যে

700 তো প্রাইসটা বলে দিলো তোমাদেরকে আশা করি তোমরা জেনে নিছো। প্রাইসটা 700 টাকা আপ ডাউন হতে থাকে তো তোমাদের যদি দেখতে তোমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টও করে দিবে তোমাদের এরকম লাগছে ভিডিওটা। তো এই পর্যন্ত না কিnarrow voice বলবি? এই পর্যন্ত থাকলো আশা করি তোমাদেরকে ভালো লাগলো। নেও তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর মাইকটা কিরকম আওয়াজ শোনা যাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে। ঠিক আছে। তেমনই এটা চালু করে দিলাম। এখন আমি এখানে কথা বলছি। স্ক্রিন রেকর্ড করার সময় কিছু একটা এইভাবে তার সঙ্গে ঠিক আছে কিনা এটা কন্টিনিউ করা আছে গ্রিন লাইটটা এরপরে দেখা যাবে যে এটা গ্রিন লাইটটা ওটা বার করে দিলে গ্রিন লাইটটা ডাউন করে তার মানে এটা বন্ধ কিছুক্ষণ পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাবে তো যদি কন্টিনিউ থাকে তার মানে বোঝা যাবে যে এটা ওয়ার্কের মধ্যে আছে তো হয়ে গেলে এখন বন্ধ করে দেখি হ্যাঁ এটার ইউজ তো একদম ঘাটিয়া ওটা এতক্ষণ আনবক্সিংটা দেখালাম এগুলো তো সব বলেই দিলাম কোনটা কিসের জন্য এটা তো চার্জার করা চার্জ দেওয়ার জন্য আর এটা প্রত্যেকটা সকেট এটা অ্যাপেলের জন্য এটা থ্রিপিনের জন্য মানে আগেকার মোবাইলের জন্য আর এটা ল্যাপটপের জন্য এটা হয়ে গেল এটার ইউজটা তো জানতে হবে বহুত ঘাটিয়া এটা আমি আর ব্যবহার করব না এখনই রিটার্ন করবো এটা তো এটার ইউজটা এটাই বলে দিই আর এটা যেটা সাউন্ড কোয়ালিটি আরও এমনি মোবাইলে যেটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো কোনো দরকার নাই এটার তো এটা আমি ওইটা ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো এটার সাউন্ড কোয়ালিটি কত ঘাটিয়া তো এটা আমি প্রথম থেকে দেখাই এই দুইটা জিনিস হচ্ছে রেকর্ডিংয়ের জন্য যেরকম মোবাইলের মধ্যে এখানে অপশন থাকে না যারা মিউজিক শোনার জন্য ব্লুটুথ ব্যবহার করে তখন এটা অন করে কানেক্ট করে আর এটার কাজ হচ্ছে এটাই ব্লুটুথ এটা কানেক্ট করতে হয় না এটা এটা আর এটা সুইচ এখানে দিলে অটোমেটিক ইনস্টল হয়ে গেল লাল বাতি জ্বলছে এখানে তার মানে এটা এখন কন্টিনিউ হয়ে গেছে আর এটা যখন অফ থাকবে যে নীল বাতি জ্বলছে এটা এটা টিপে দিলে বন্ধ হয়ে গেল এটার এখানে একটা সুইচ থাকে এই যে সুইচটা এটা চালু করে দিলাম তাহলে লীলবাটি চালু হয়ে গেল এখানে এটা কানেক্ট হয়ে গেছে আর এটার কাজ হচ্ছে এখানে গলায় লাগালাম এখন মত মোবাইলের সঙ্গে কানেক্ট আছে ঠিক আছে আর আমি দূর থেকে কথা বলছি তো এটা অত দূর যদি যায় একটু দূরে যদি যায় এরকম মোবাইলটা তো অত দূর থেকে সাউন্ডটা নেবে না ওইটার জন্য এর ইউজই হচ্ছে এটা এটা ব্যবহার করছে না কাজ থেকে তো মোবাইলের সাউন্ড এত ভালো আছে কি না এটা ঘাটিয়া এটা তো সাউন্ডটা একদম ঘাটিয়া আসে কোনো দরকারই নাই আর যদি মনে করি যে আমি এরকম পাশাপাশি থেকে ফোন রেকর্ড করব তাহলে তো মোবাইলটা দিয়েই কাজ হয়ে যাবে আর যদি মনে করি আমি স্ক্রিন রেকর্ড করব তাহলে মোবাইলটা দিয়েই কাজ হয়ে যাচ্ছে আমি মনে মনে করতাম এটা মনে হয় বেটার হবে কোনো বেটার হবে না ফালতু জিনিস এখনই রিটার্ন করবো আমি দূর থেকেও ভালো সাউন্ডটা আসে না আর আমি আগে এটা মনে করতাম এটা যখন ইনস্টল করে দেবো শুধু এইটা কাজ করবে মোবাইলের মাইকটা যে সাউন্ড রেকর্ডের মাইকটা আছে ওটা বন্ধ হয়ে যাবে এটা কাজ করবে এখনই তো রেকর্ড করে দেখলাম আমি ওখানে দূরে থাকলাম এটারটাও নিচ্ছে এটারটাও নিচ্ছে পাশের কিচির মিচির বেশি আসছে তাহলে তুই যদি এইভাবে আমার সঙ্গে ভিডিও করিস ওই যখন ভিডিওটা করবি তখন তুই পাশে কথা বলতে পারবি না কেমন করবো কেমন করবো তোরটা উঠবে আমারটা থেকে তোরটা পাখি কথা বলছে মুরগি কথা বলছে ওদের গুলা বেশি উঠতেছে দিয়ে ঘাটিয়া কেউ ব্যবহার করে বন্ধ করে দরকার নাই রিটার্ন মারবো সাতশো টাকা দিয়ে পচা জিনিস কিনছি